শুভ সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, সবার দিন খুব ভালো কাটুক সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভি নিয়মিত সকালের গানের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। সকাল সকাল গানের ডালে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান যথারীতি প্রিয় চ্যানেলে। আর আজ গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ঋতু বড়ুয়া, আর তবলায় আছেন সবার পরিচিত ও প্রিয় মুখ জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকেই শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আপনার গান দিয়ে আজকে সকালটা শুরু করব, তবে তার আগে দর্শকদের জানিয়ে দেব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। দর্শক, আমরা গান শুনব, তবে তার আগে এখন জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ বুধবার 6 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ, 23শে পৌষ 1427 বঙ্গাব্দ, 21 জমাদিউল আউয়াল 1442 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1950 সালের আজকের এই দিনে ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়। 2001 সালের আজকের এই দিনে জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। 1966 সালের এই দিনে ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান জন্মগ্রহণ করেন। 1984 সালের আজকের এই দিনে গায়িকা অভিনেত্রী অঙ্গুরবালা মৃত্যুবরণ করেন। 2004 সালের এই দিনে চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী মৃত্যুবরণ করেন। সরাসরি গানে চলে যেতে চাই, কোন গানটি দিয়ে আজকে সকালটা শুরু করছি? আমি প্রথমে গাইছি শুভমিতা ব্যানার্জির গাওয়া যেভাবেই তুমি সকাল দেখো। খুব সুন্দর। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল সূর্য কিন্তু
চমৎকার সে বিখ্যাত একটি গান, আর বলাই বাহুল্য এত সুন্দর একটি গান দিয়ে আজকে সকালটা শুরু হলো, সকালটাই যেন অন্যরকম লাগছে। আসলে পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? আমি এখন গাইছি সাবিনা ইয়াসমিন ম্যাডামের গাওয়া গীতিময় সেই দিন চিরদিন। গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইল না, গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইল না, মরমে রাঙা পাখি উড়ে সে গেল নাকি, মরমে রাঙা সে গেল নাকি, সে কথা জানা হলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রইল না। খুব সুন্দর, আরো গান শুনবো, আরো অনেক গল্প আড্ডা হবে, তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা গান শুনছিলাম, আমরা আরো গান শুনবো, তবে তার আগে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমরা গান শুনছিলাম ঋতু বড়ুয়ার কণ্ঠে অসাধারণ কিছু গান, আমরা তার আরো গান শুনবো, তবে তার আগে এখন জানিয়ে দিচ্ছি আজ সারাদিন মাই টিভির দর্শকদের জন্য কি কি অনুষ্ঠানমালা থাকছে। হ্যালো 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 প্রিয় দর্শক, মাই টিভি পর্দায় তোমাকে পাওয়ার অনুষ্ঠান।
সকাল 8:30 আপনাদের জন্য রয়েছে আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় বাংলাদেশের প্রথম ফোনো লাইভ জনপ্রিয় ছায়াছবি গানের অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদেরকে এবং অনুরোধ করতে পারেন আপনার পছন্দের গান। এ সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে সাজানো হয়েছে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান মাই মিউজিক টাইম, দেখবেন সকাল 10:50। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো, দেখবেন দুপুর 1টায়। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান রূপালী পর্দার গান, দেখবেন সন্ধ্যা 6:15। আমরা জেনে নিলাম আজ সারাদিন মাই টিভির দর্শকদের জন্য কি কি অনুষ্ঠান মালা থাকছে। পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এখন গাইছি শাহনাজ রহমতুল্লাহর গাওয়া কিছু কিছু মন আছে প্রতিদান চায় না। বাহ, খুব সুন্দর। কিছু কিছু মন আছে প্রতিদান চায় না, সব ব্যথা মুছে দিয়ে হয়ে যায় না, কিছু কিছু মন আছে প্রতিদান চায় না, সব ব্যথা মুছে দিয়ে হয়ে যায় না, কিছু কিছু মন আছে প্রতিদান চায় না। চমৎকার আপনার গায়কী, সত্যি প্রশংসা না করে পারছি না, ভীষণ ভালো লাগলো।
আর একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব, যেহেতু সময়টাও খুব কম। তো শেষ কোন গানটি শুনছি? আমি এখন গাইছি শ্রদ্ধেয়া শাহনাজ রহমতুল্লাহ ম্যাডামের গাওয়া ফুলের কানে ভ্রমর এসে গানটি। গানটির কথা লিখেছেন কে জি মোস্তফা এবং সুর করেছেন রবিন ঘোষ। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে চমৎকার পরিবেশনা।
আর এই গানটি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের খুব জনপ্রিয় একটি গান, খুব ভালো লাগলো। আর সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে গান পরিবেশন করার জন্য। এবং আমিও মাই টিভি কর্তৃপক্ষকে অসম্ভব ধন্যবাদ জানাতে চাই, আমাকে আজকে এত সুন্দর একটা সকালে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য। ধন্যবাদ জানাই জিয়া ভাইকে আমাদের অনুষ্ঠানে এত সুন্দর তবলায় সঙ্গত করার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আশা করি আমাদের সাথে গানে গানে আপনাদের সকালটা চমৎকারভাবে কেটেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল।